আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমাদের মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যারা ফোন ইউজ করেন, অর্থাৎ যারা স্মার্টফোন ইউজ করেন বা অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করেন, তাদের মধ্যে কিন্তু দেখা যায় যে আমাদের ফোনটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অগোছালো হয়ে থাকে। অর্থাৎ আমাদের কিছু ভুল ত্রুটির জন্য অগোছালো হয়ে থাকে, যার কারণে কিন্তু আমাদের ফোনগুলো কিন্তু দেখতে কিন্তু ভালো দেখায় না, বা আমাদের ফোনগুলো কিন্তু দেখতে ওই রকম 80,000 বা 90,000 টাকার ফোনের মতো দেখায় না। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটি এনেছি শুধুমাত্র একমাত্র আপনাদের জন্যই। তো আমি ভিডিওতে দেখাবো যে আপনাদের ফোন কীভাবে ওই রকম 80,000-90,000 টাকার ফোনের মতো দেখাবে, কী কী ভুলের জন্য আপনাদের ফোনটা দেখতে কিন্তু একটু অগোছালো হয়ে যায়, সেই বিষয়ে আমি কথা বলবো। তো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে একটা বেল আইকন আছে, বেল আইকনে একটা ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে মিস না হয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু ইন্ট্রো। বন্ধুরা, আমাদের কিন্তু কিছু ভুলের জন্যই আমাদের ফোনগুলো দেখতে আকর্ষণীয় হয়ে ওঠে না, বা 80,000-90,000 টাকার ফোনের মতো দেখতে না হলেও মিডিয়াম লেভেলের কিন্তু একটা গেট আপ বা একটা লুক কিন্তু আমরা পাই না। তো এ আমাদের কী কী ভুল রয়েছে এবং আমাদের কী কী ভুলগুলো শুধরে নেওয়া উচিত, এই জিনিসগুলো নিয়ে আমি এখন কথা বলবো। তো চলুন আমরা এখন চটপট জেনে নিই। বন্ধুরা, সবার প্রথমে যেটা আসে এক নাম্বার, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অ্যাপ মেনু কিন্তু ঠিক থাকে না। অর্থাৎ আমাদের ফোনে যে অ্যাপ মেনু, এগুলো কিন্তু অগোছালো করে রাখি আমরা। এটা আমাদের ক্ষেত্রেও দেখা যায় বা আমার ক্ষেত্রেও এটি দেখা যায়, সবার ক্ষেত্রে জিনিসটা লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমাদের অ্যাপের মেনু কিন্তু আমরা ঠিক মতো রাখি না। ধরুন একটা অ্যাপ্লিকেশান আছে এই মাথায়, আরেকটা অ্যাপ্লিকেশান আছে এই মাথায়, কিন্তু আমরা এভাবে পর্যায় সারণী বা এরকম লাইন অনুযায়ী কিন্তু আমরা শ্রেণীবিন্যাসের মতো কিন্তু ধাপে ধাপে কিন্তু সাজিয়ে রাখি না। একটা এই মাথায়, একটা এই মাথায়, আরেকটা মাঝখানে, আরেকটা মানে অগোছালো, জিনিসটা একদম মানে ভালো দেখায় না। তো এই জিনিসগুলো আপনারা করবেন না, যার কারণে কিন্তু আপনার ফোনটা ভালো দেখাবে না। সো আপনারা যতটা পারবেন আপনাদের ফোনে যতগুলো অ্যাপ্লিকেশান বা অ্যাপ থাকবে, ততগুলো অ্যাপ্লিকেশানকে আপনারা সাজিয়ে রাখবেন, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। নাম্বার টু, সেটা হচ্ছে যে আপনার ফোনের কিন্তু ফন্ট ভালো হতে হবে অবশ্যই। যদি আপনার ফোনকে একটু আকর্ষণীয় করে তুলতে চান, তাহলে কিন্তু অবশ্যই একটু ভালো টাইপের ফন্ট ইউজ করবেন। তো এই ফন্টের ব্যাপারটা আমি দেখাচ্ছি না, কারণ হচ্ছে যে প্রতিটা ফোনে কিন্তু ফন্ট থাকে না, প্রতিটা ফোনের সেটিংসে কোনোভাবেই কিন্তু ফন্ট থাকে না। কারণ দেখুন, আমার শাওমি আমার ফোনে ফন্ট আছে, বাট আপনার ফোন যদি সিম্ফনি বা ওয়ালটন কোম্পানি যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ফোনে কিন্তু ফন্ট অপশনটি থাকবে না, বা সেটিং থেকে কিন্তু আপনি ফন্ট কিন্তু ডাউনলোড করার কোনো ওয়ে পাবেন না। সেই জন্য আপনার কিন্তু প্লে স্টোর থেকে আপনাদের সাহায্য নিতে হবে। আপনার প্লে স্টোরে যে কোনো একটি ফন্টের অ্যাপ্লিকেশান নামিয়ে সে ফন্ট কিন্তু আপনারা ইজিলি ইউজ করতে পারেন। নাম্বার থ্রি, সেটা হচ্ছে যে থিম, আমাদের কিন্তু থিমটা কিন্তু ভালো হতে হবে অবশ্যই। কারণ আপনারা খেয়াল করে দেখবেন যে একটা 80,000-90,000 টাকার ফোনে কিন্তু থিমটা কিন্তু খুব জোশ পরিমাণে খুব ভালো থাকে, যার কারণে কিন্তু ফোনের লুকিংটাই পাল্টে যায়। হ্যাঁ, তো আপনারা এই থিম অপশানটাও কিন্তু সকল ফোনে থাকে না, ওয়ালটন সিম্ফনি বা থাকে না, যা হাই লেভেলের ফোনগুলো আছে সেখানে থাকে, কিন্তু এই থিম অপশানগুলো কিন্তু অন্যখানে থাকে না বা কম বাজেটের ফোনে থাকে না, যার কারণে আমি ফোনতে দেখাচ্ছি না। আপনারা কিন্তু এটা চাইলেও কিন্তু আপনারা প্লে স্টোর থেকে নিতে পারেন। সেটা হচ্ছে যে ফন্টের মতো প্লে স্টোরে যাবেন, যে সার্চ করবেন যে থিম অ্যাপ্লিকেশান বা থিমস থেকে সার্চ করবেন, যে অ্যাপ্লিকেশানটা আছে সেই অ্যাপ্লিকেশান দিয়ে আপনারা কিন্তু মনের মতো কিন্তু থিম সেট করে নিতে পারেন ইজিলি। তো এই তিনটাই ছিল বন্ধুরা, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাপ মেনু, আরেকটা হচ্ছে ফন্ট, আরেকটা হচ্ছে থিম। তো এই তিনটি কাজ যদি আপনারা করেন, বা আপনারা যদি এর পরিবর্তে যদি কিছু লঞ্চার বা কিছু একটা ইউজ করেন, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার, তো লঞ্চার ইউজ না করাটাই বেটার। কারণ লঞ্চার ইউজ করলে অনেকেই ঝামেলা হয়, অনেকে ফোনটা স্লো হয়ে যায়, কারণ বাইরে একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশান তো আপনার ফোনের ওয়েসে রান করে। তো যদি চান তাহলে কিন্তু আপনারা কিন্তু লঞ্চার কিন্তু অবশ্যই ইউজ করতে পারেন, আমি না করবো না, এটা আপনাদের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে বন্ধুরা, এই তিনটি বিষয় যদি আপনারা মাথায় রেখে যদি ভালো মতো যদি কাজ করেন বা এই তিনটে বিষয় যদি ফলো করেন, তাহলে কিন্তু আপনার ফোন কিন্তু খুবই আকর্ষণীয় দেখাবে। যদি 80,000-90,000 টাকার মতো ফোনের ভিতরে লুকিংটা না ভালো লাগলেও, কিন্তু মিনিমাম কিন্তু একটা মিড রেঞ্জ বাজেটের ফোনের মতো কিন্তু দেখাবে। তো এটাই আমার ভিডিওতে আজকে বলা ছিল। ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে যাবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে দেখবেন একটা বেল আইকন আছে, বেল আইকনটাকে ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে মিস না হয়। তো সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।